আল্লাহর কিতাবের ভিতরে যা কিছু ছিল সেগুলোকে সত্যায়ন করেছিলাম, সেগুলো থেকে আমরা শিখেছি। আবার কেউ কেউ যখন পারবে না তাদেরকে জিজ্ঞাসা করবে আপনার ঠিক হয়ে যায় পুরস্কারটা কি? এই রসুল ঠিক হওয়ার পরে যখন আপনি তিনটা প্রশ্নের উত্তর সুন্দর ভাবে দিয়ে দিতে পারবেন তখন আল্লাহ পক্ষ থেকে ঘোষণা হবে জান্নাত থেকে আমার এই বান্দার জন্য বিছানা নিয়ে আসো, জান্নাতের লিবাস নিয়ে আসো, জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ, জান্নাতের ভিতর থেকে জান্নাতের সুগন্ধি কবর মধ্যে আসতে থাকবে। আর ওয়াইসাকুলাহু ফিহা মাদ্দা বাসারিহি, এক চোখে যত দূর দেখা যায় কবরটা এত দূর প্রশস্ত করে দেওয়া হবে। অর্থাৎ তার জিন্দগিটা সফল। আর যদি কেউ উত্তর দিতে না পারে তিন সুরে গণ্ডগোল হয় মানে নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, সব ঠিক আছে, ইমানের তিন সুরে গণ্ডগোল, কোন পাহাড়কে যদি আঘাত করা হতো এই হাতুড়ি দিয়ে, ওই পাথরের পাহাড়টা ভেঙে চুরমার হয়ে ধুলি ধুলিতে পরিণত হয়ে যেত। আপনি বললেন সংক্ষেপে যদি বলেন রাব্বি আল্লাহ দিনি আল ইসলাম ওয়া নাবিয়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক মিনিটে হয়ে গেছে। আর সুন্দর করে যদি সাদা গুছিয়ে বলেন, মন করে বলেন, রাদিয়তু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা। কত সংক্ষিপ্ত প্রশ্ন! আচ্ছা, এত সংক্ষিপ্ত প্রশ্ন কেন? আল্লাহ পাক আধা ঘন্টার একটা পরীক্ষা দিতে পারেন, এক ঘন্টার একটা পরীক্ষা দিতে পারবে, পরীক্ষাটা একেবারে সংক্ষিপ্ত অল্প সময়ের ভিতরে। আমরা তখন এক মন চালের ভাত রান্না করি, কারণ 40 কেজি চাল একটা পাতিলে বড় পাতিলে বসাইছে, ভাত হয়েছে কিনা কয়টা টিপতে, একটা দুটা টিপ দিলে বোঝা যায় যে ভাত কতটুকু হয়েছে। আপনার সারাদিন ধরে আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে না, এক ঘন্টা ধরে পরীক্ষা দেওয়া লাগবে না, তিন জায়গা থেকে তিনটা টিপ দিলেই আপনার পুরো জিন্দেগি সব আমলনামা বের হয়ে যাবে। কারণ এই তিনটা উসুলের সাথে আপনার পুরো জিন্দেগির সম্পর্ক আছে। এই জন্য এই তিনটা প্রশ্নের করলে এই তিনটার মাধ্যমে আপনার আমল আপনার জিন্দেগি কেমন ছিল সব বের হয়ে যাবে। এই তিনটা উসুলকে এক নম্বরে জানতে হবে, এলেম লাগবে, এক নম্বরে শিখতে হবে, দুই নম্বরে তিনটা উসুলের উপরে আমল করতে হবে, তিন নম্বরে এই তিনটা উসুলের দাওয়াত দিতে হবে, চার নম্বরে এই তিন উসুলের দাওয়াত দিতে গেলে অনেক কষ্ট অনেক বিপদ আপদ আসতে পারে, সেগুলোর উপরে সবর করতে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আসরের মধ্যে বলছেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ওয়াতাওয়াসাও বিল হাক্কি ওয়াতাওয়াসাও বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন এর আসরের কসম করছেন, যুগের কসম, সময়ের কসম। অর্থাৎ এই জিনিসটা কোনো যুগের সাথে সম্পৃক্ত না, এটা কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগের সাথে প্রত্যেক সময়ের সাথে সম্পৃক্ত। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ জাহান্নামের কিনারা, জাহান্নামের ধারা কাছে পৌঁছে আছে। এখান থেকে রক্ষা পেতে হলে তাকে চারটা কাজ করতে হবে। ইল্লাল্লাযিনা আমানু, তাকে ঈমান, বিশুদ্ধ ঈমান, ঈমানটা ঠিক করতে হবে। এই ঈমানটাই হলো উসুলে সালাত। এই উসুলে সালাত ঠিক করতে হবে। ওয়া আমিলুস সালিহাত, উসুলে সালাতের উপরে আমল করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, উসুলে সালাতের মানুষকে দাওয়াত দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে একই অবস্থা, মুসা আলাইহিস সালামের যুগে একই অবস্থা, ঈসা আলাইহিস সালামের যুগে একই অবস্থা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একই অবস্থা, বর্তমানেও একই অবস্থা। আজ থেকে 1,000 বছর, 5,000 বছর পরেও একই অবস্থা, আজকে একই অবস্থা। এই জন্য আল্লাহ বলছে বলা আসলে এটা সব যুগের একই অবস্থা। সব যুগে মানুষ যদি বাঁচতে চায় তাহলে এই তিন উসুল নিয়ে বাঁচতে হবে, না বাঁচার উপায়। তাহলে এক নম্বরে এই তিন উসুলকে জানতে হবে, তিন উসুলের আমল করতে হবে, তিন উসুলের দাওয়াত দিতে হবে, এই উসুলের উপরে সবর করতে হবে। এবার আসি আমরা এই তিনটা উসুল সম্পর্কে সংক্ষেপে আমরা আলোচনা করি। প্রথম যে উসুলটা সেটা হলো মার রব্বুকা, মানে তোমার রব্বুকে। তাহলে প্রথম উসুল হলো মার রব্বুকা, রব আজ্জা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে আল্লাহকে জানা। এই জন্য আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন মার রব্বুকা, তোমার রব্বুকে। তাহলে রব কে আমাদের? আল্লাহ। আল্লাহ যে আপনি দলিল পেলেন করে আপনার আমার রব সে আল্লাহ। তারা সারা তো তুমি কেটে করে নিয়ে তুমি জান লাগে রাব্বি আল্লাহ যে বললে তুমি জান লাগে তোমার রব সে আল্লাহ। এবার কি বলবে? বলবে তুমি নকল করে কোনো থেকে শুনছো আর বলে দিছ, কিন্তু তুমি জান লাগে কিভাবে? তোমার দলিল কি? দলিল হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত আলমের রব। তা আমিও সমস্ত আলমের মধ্য থেকে আমিও আলমের একটা ক্ষুদ্র অংশ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আলমের রব, সুতরাং আমারও রব। দলিলটা বুঝছেন যে সমস্ত আলমের রব হলো আল্লাহ, তো ওই আলমে তো আমিও একটা ক্ষুদ্রতম অংশ, তো সুতরাং আমারও রব আল্লাহ। আচ্ছা তোমার রব আল্লাহ, ঠিক আছে আমার রব আল্লাহ, এই রবকে চিনা না কিভাবে? রবকে তুমি চিনতে কিভাবে, চিনতে কিভাবে রবকে? রব তো দেখা যায় না, রব তো সরাসরি কথা বলে না, আমার কাছে সামনেও আসে না, তো রবকে চিনা না কিভাবে? বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি, কিভাবে চিনা যাবে? আপনাদের জিজ্ঞাসা করলে আমি আমার মুসল্লিদেরকে এই আরবি মুখস্থ করাই দিচ্ছি, বলছি যে আপনাদেরকে কপালে যদি জিজ্ঞাসা করে এই আরবিতে বলবেন, বলতে আল্লাহ রব্বুল, এরা তো ওই মাদ্রাসা সরকার বাড়ির মসজিদ থেকে আসে, ফেরেশতারে অবাক হয়েছে যে এরা যে একটা আরবিও বলতে পারে সুন্দর করে, যে বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি, যে রবকে তুমি চিনলে কিভাবে? যে বলবেন যে আমি চিনছি দুটা মাধ্যমে, একটা মাধ্যম হলো কি আয়াতিহি, আমার রবের অসংখ্য আয়াত আমি দেখছি, আর একটা হলো মাখলুকাতিহি, আমার রবের অনেক মাখলুকাত দেখছি আমি, আয়াত দেখে মাখলুকাত দেখে আমার রবকে চিনে গেছি। এর আয়াত কোনগুলা, মাখলুকাত মাখলুকাত কোনগুলা? আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক আয়াতে আল্লাহর আয়াত বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহারু ওয়াশ-শামসু ওয়াল-কামার, আল্লাহর আয়াত হলো রাত্রি, আল্লাহর আয়াত হলো দিন, আল্লাহর আয়াত হলো সূর্য, আল্লাহর আয়াত হলো চন্দ্র, এগুলো আল্লাহর একটা
প্রতি বছর 23 অক্টোবর তারিখে কতটা কত মিনিট এই সূর্য উঠে আর ডুবে? এক মিনিট আগেও না পরেও না। এই যে রাত্রি দিন আল্লাহ তোমার নামে আল্লাহ চন্দ্র সূর্য প্রতিনিয়ত একই নিয়মে একই সিস্টেমে একই নিয়ন্ত্রণের অধীনে চলতেছে, এর মাধ্যমে রক্ত চিনা যায়। আবার আল্লাহ সুবহানাহু অসংখ্য মাখলুকাত আছে, বরং আমিও আল্লাহর একটা মাখলুকাত। আমার দিকে নিজের দিকে তাকালে আমি আল্লাহকে আমার ভিতরেই খুঁজে পাই। আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের যদি শুধু সেন্টিমিটার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত সুন্দর করে সেটিং করেছেন, আমার চোখগুলো যেখানে দেওয়া দরকার সেখানে এই চোখগুলো এখানে না দিয়ে যদি দুইটা দুদিকে দিতেন অথবা পিছনে দিতেন কেমন দেখাবে? নাকটা এখানে না দিয়ে যদি এটা পিছনে দিতেন, কিছু খাওয়ার দরকার হলে আগে পিছনে দিতে দেবে তারপরে সামনে আনতে দেবে, কত ঝামেলা হইতো। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই জায়গায় একসাথে একটা খাবার সামনে আনার সাথে সাথে চোখ বলে দিচ্ছে এটা কি জিনিস, না গ্রাম দিয়ে সাথে সাথে রেজাল্ট দিয়ে দিচ্ছে, সব কিছু একসাথে এট এ টাইম আল্লাহ পাক ব্যবস্থা করে দিচ্ছে। এই যে মানুষের সুন্দর করে আল্লাহ পাক আহসান সূরাতে আহসান তাকবীমে গঠন, এটা আল্লাহর একটা দলিল, রককে চিনার দলিল। কোরআন কারিমের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা কোন বিষয়ে বলতে দেখি, সবচেয়ে বেশি কোরআন কারিমের মধ্যে আলোচনা হলো মালিকাত রব, রব্বুল আলামিনের পরিচয় আল্লাহ, আল্লাহ কে, এই পরিচয়টাই আল্লাহ কোরআনের মধ্যে সবচেয়ে বেশি দিয়েছেন। এবং প্রত্যেকটা আয়াতের শেষে শেষে দেখেন ওয়াল্লাহু আজিজুন হাকিম, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, পরীক্ষার খাতা লেখার সময় প্রশ্নটা উত্তর দিতে হবে পাঁচটা, তুমি যে প্রশ্নটা সবচেয়ে ভালো পারো ওইটা আগে দিবে, আগে দিও তারপরে এক্সামিনার দেখার সময় প্রথম প্রশ্নটা যদি দেখলে খুব ভালো লিখছে পরের মতো একটু খারাপ হলেও না বা ভালো হবে, আপনার তিনটে কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেনটা যদি সুন্দর করে উত্তর দিয়ে দিতে পারেন বাকিগুলো আপনার জন্য সহজ হবে। এই জন্য আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা করেছেন মারফাত রব, রবের পরিচয় রবকে, সেই পরিচয় আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন। এখন আসেন, যেহেতু রব আমার আল্লাহ, রব খুঁজে পেয়ে গেছে, রব চিনে গেছে, রব আমার আল্লাহ, এখন যিনি হবেন রব তিনি হবেন আমার একমাত্র মাবুদ, মানে যিনি আমার রব, রব মানে তিনি আমাকে খাওয়া, তিনি আমাকে বাঁচা রেখেছেন, তিনি আমাকে সৃষ্টি করেন, তিনি আমার সব নিয়ন্ত্রণ করেন, সুতরাং আমার এবাদত বন্দেগি পাওয়ার মালিকও হলেন একমাত্র তিনি, যিনি আমার রব তিনি আমার মাবুদ। একজন হবে রব আর একজন মাবুদ হইতে এটার নাম তাও, এটার নাম যিনি রব তিনি একমাত্র মাবুদ, একজন হবেন আমার রব অন্যজন হবেন মাবুদ, এটার নাম সে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার মানুষেরা উবুদু রাব্বাকুম তোমাদের রবের গোলামি করো, রবের ইবাদত করো, ইবাদতটা করো কার, রবের, মানে যিনি তোমার রব ইবাদতটা করবা তার, রবের ইবাদত করো। তাহলে যিনি রবকে যখন আমরা চিনে গেলাম আয়াতের মাধ্যমে মাখলুকাতের মাধ্যমে চিনলাম যে আল্লাহ আমার রব, সুতরাং ইবাদত বন্দেগী সব কিছু করতে হবে কার জন্য? এই জন্য সুরা ফাতিহার মধ্যে এমন একটা সুরা যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক রাকাতে খালি পড়তে হয়, প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা পড়তে, কারণ এখানে আল্লাহ পাক প্রথম আয়াতে রবের পরিচয় দিয়েছেন, এরপরে রবের জন্য কি করতে হবে সেটা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
করতে হবে একমাত্র সেই রবে, সাহায্য কামনা করতে হবে, কিছু চাইতে হবে একমাত্র সে আল্লাহর কাছে, ওই রবের কাছে, আর কারো অন্য কোন রবের এবাদত করা যাবে না, কিছু চাওয়াও যাবে না। তাহলে আমরা পেয়ে গেলাম যে রব যিনি আমার এবাদত পাবে কে, কিন্তু রব পাইলাম আল্লাহকে, এবাদত করলাম অন্যের। তাহলে কবর যদি জিজ্ঞাসা করে আল্লাহ কোথা, তাহলে ওই ব্যক্তির জবান থেকে রব্বি আল্লাহ বের হবে না। রব যদি আল্লাহ বলতে হয় তাহলে সমস্ত ইবাদত করতে হবে একমাত্র ওই রবের। আচ্ছা আবার আসেন, সেজদা করা কি, যে সেজদা করা ইবাদত না, একটা ইবাদত না, নামাজের মধ্যে সেজদা একটা গুরুত্বপূর্ণ ইবাদত না, এই ইবাদতটা কার করবে? কিন্তু আপনি আগে ঠিক করতে হবে কোনটা কোনটা এবাদত, এবাদত ঠিক করতে হবে, যেটা এবাদত এটা একমাত্র করতে হবে যিনি রব, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য। রবের বাহিরে অন্য কাউকে সেই ইবাদতটা করা যাবে না। তাহলে সেজদা করতে হবে কাকে? একমাত্র আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। বান্দা খবরদার, চন্দ্রকে সেজদা করিও না, সূর্যকে সেজদা করিও না, সেজদা করবা একমাত্র চন্দ্র সূর্যের যিনি খালেক যিনি মালিক তাকেই একমাত্র সেজদা কর। তাহলে সেজদার মালিক কে? একমাত্র আল্লাহ, যিনি রব তিনি আমার সেজদা পাবেন, আর কেউ সেজদা পাওয়ার অধিকারী নাই। কিন্তু আমার ভাইরা দেখেন, এই বাংলাদেশে আমাদের এই পবিত্র জন্মভূমিতে কত লক্ষ লক্ষ মুসলমান ভাই বোন বিভিন্ন কবরের সামনে গিয়ে কবরবাসীর সেজদা করে, কত জীবিত মানুষের সেজদা করে, তাহলে এরা কি ইবাদতের মধ্যে কি শিরক করতেছে না তাওহীদ করতেছে? এই আপনার আমার দাওয়া হবেই যায়, ওই দাওয়া করি নামাজের পদ্ধতি নিয়ে দাওয়াত না, দাওয়াত হবে কোথায়? এখানে। যেই ভাই বোনগুলো না বুঝে ইবাদতটা হোক আল্লাহর ইবাদতটা, ওই আল্লাহ গোলামারি করতেছে, এক গোলামারি গোলামারি করতেছে, পরে সে জাহান্নামী হয়ে যাচ্ছে, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাচ্ছে। এখানে তারে কত উসুলের এক নম্বর উসুলে দাওয়াত দিতে হবে। শিরক এমন এক জিনিস সমস্ত আমলকে বরবাদ করে, এমন কি যদি আটলান্টিক মহাসাগরের মতো আমলও থাকে সেটাও বরবাদ করে। সূরা সুমারের 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাদান্না আমালুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলেন, নবী আপনি যদি শিরক করেন লায়াহবাদান্না আমালুক, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নবীর আমল মানে কি? আটলান্টিক মহাসাগরের আমল। আল্লাহ বলেছেন যদি আপনি শিরক করেন ওই শিরক এত মারাত্মক বিষাক্ত আটলান্টিক মহাসাগরের পানিকে বিষাক্ত করে দিবে, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাহলে ওই নবীর নবীকে আল্লাহ বলতেছেন আপনি শিরক করলে আপনার আমল বরবাদ, নবীর তুলনায় আমাদের আমল কি? একজনে নাকি ওই লিখছে যে 1 কোটি টাকা মাত্র, আরেকজনে লিখছে 1 লক্ষ টাকা কিছুই না। ওই মহাসাগর যদি শিরক করে বরবাদ, তাহলে আমার আপনার তা তো এক গ্লাসের পানি হয় কিছুই না।
তাহলে শিরক করতে তো এটা একেবারে হবে না, এবং শিরক করতে জান্নাত আল্লাহ পাক হারাম করে দেন। সূরা মাদার 72 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। তাহলে এই যে চেষ্টা করতেছে আমাদের যে বাইবেল গুলো না বুঝে, তাওহীদ না বুঝার কারণে, ঈমান রসুল না বুঝার কারণে আমার ভাইরা দাওয়াত দিতে হবে ওই বাইবেলের কাছে যে ভাই আপনি ঈমানটা নষ্ট করিয়েন না, বেয়াদব হইছে গালে যে ভালো আমল কম করেন তো ঈমানটা ঠিক রাখেন, কারণ আমল কম হলে তো আল্লাহ মাফ করে দিতে পারেন না। আল্লাহ পাক স্পষ্ট করে অসংখ্য জায়গায় বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। সহি মুসলিমের হাদিস, হাদিসে কুদসি আল্লাহ পাক বলতেছেন মান লাকিয়ানি ফি তুরাবিন আরদি ফাদিয়াতান, বান্দা তুমি যদি বিশাল বিশাল পাহাড় করে নাও গুনাহ খাতা নিয়ে আমার কাছে আসো, কিন্তু এটাই সহি আকীদার দাওয়াত যে সেজদা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া জমিনে আর কেউ আমার সেজদা পাইতে পারে না। সুতরাং কোন কবরবাসী, কোন নবী, কোন রাসূল, কোন ওলি, কোন আউলিয়া, কোন বুজুর্গ আমার সেজদা পাইতে পারে না। দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত, দোয়া দোয়া ইবাদত না, বলেন বান্দা যদি দোয়া করো আমি কবুল করব, কেউ যদি অহংকার বশত আমি আল্লাহর কাছে দোয়া না করে আমার ইবাদত না করে তাহলে সে লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। এখানে আল্লাহ পাক দোয়াটাকে বলছেন ইবাদতি আমার ইবাদত, আল্লাহ পাক আয়াতের মধ্যে দোয়াকে ইবাদত ডাইরেক্ট বলছেন। তাহলে দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত, দোয়া করতে হবে কার কাছে, যিনি আমার রব একমাত্র রব সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার দোয়া। তাহলে আমার ছেলে মেয়ে দরকার কার কাছে, একমাত্র আল্লাহর কাছে। আমার টাকা পয়সা দরকার কার কাছে, আমার অসুখ বিসুখ ভালো হওয়া দরকার একমাত্র আল্লাহর কাছে। দোয়া করার যত রকমের জিনিস আছে দুনিয়াতে আখেরাতে সমস্ত দোয়া একমাত্র রবের কাছে, একমাত্র আল্লাহর কাছে। কিন্তু আমি যদি এখান থেকে কোন বলির দরবারে যাই, বলির কাছে দোয়া করি, ঈমান থাকবে না? কেন থাকবে না? যদি আমি বলি যে ভাই এটা কোন আইনের কত ধারা আমার ঈমান নষ্ট করেছে, এবার কি বলবেন? আইনের ধারা লেখা আপনি বলবেন যে উসুলুল ঈমান, ঈমানের তিন উসুলের এক নম্বর উসুলের ধারা অনুযায়ী তোমার ঈমান নষ্ট, তুমি কবলের আপনি আল্লাহ বলতে পারবা, তুমি যত আলে আদি হও, যত হানাদি হও, যত সাহাবি হও, যত আল্লাহ নবী হও, যত বুজুর্গ হও, তুমি কবর তোমার মুখে দিয়ে আপনি আল্লাহ বাই করো, কারণ তুমি সেরে করছো এক নম্বর দ্বারা লক্ষ্য করছো। তাহলে দোয়া একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা কোন ব্যাপার লাগছে? তাওয়াক্কুল, তাওয়াক্কুল একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে তাওয়াক্কুল করবে কার উপরে? একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল, একমাত্র আল্লাহর উপরে।
এখন আপনি যদি তাওয়াক্কুল করেন তাবিজের উপরে, তামিম কারো করেন তামিম আর আগে গেছে তামিম বলেন তো আমাদের দেশের ভাষা বলে তাবিজ, তাবিজ কি বিভিন্ন জিনিস, তামিম বিভিন্ন জিনিস, কিন্তু তামিমটাকে আমাদের দেশে নাম দিচ্ছে তামিজ, এমনকি তাবিজ লাগে হাতের মধ্যে গলার মধ্যে, এটার উপরে তাওয়াক্কুল করছে। তার ইমান থাকবে না, কেন থাকবে না? কারণ যিনি রব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাওয়াক্কুল করতে হবে একমাত্র আমার সে আল্লাহর উপর। এখানে তাওয়াক্কুলের শরীক হয়ে যাবে, তো বড় ওষুধ খাইলেও তো আমার তাওয়াক্কুলের শরীক হতে পারে, অনেকের কষ্ট হতে পারে যে ওষুধ খাইলেও তো তাওয়াক্কুল আল্লাহর উপর তাওয়াক্কুল করতে বসে থাকলাম, ওষুধ খাইলে তাওয়াক্কুলের শরীক হয় না। অনেকগুলা কারণ আছে, একটা কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওষুধ খাওয়ার নির্দেশ দিয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে অসুখ হয়েছে, সাহাবীদের অসুখ হয়েছে, কোনদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা তাবিজ আয়াত দিয়ে বা কোনো কিছু দিয়ে দেখে কাউকে দেননি, এটা হলো একটা। আরেকটা হলো অসুখ খাওয়ার পরে অসুখ দেখা যায় না, অসুখ শরীরের সাথে মিশে যায়, অসুখ লক্ষ্যে থাকে না, কিন্তু এটা লক্ষ্যে থাকে, চব্বিশ ঘন্টা থাকে, গলার মধ্যে থাকে, হাতের মধ্যে থাকে, গোবর মধ্যে থাকে, এটা মিশে যায় না, মিশে না যাওয়ার কারণে সবসময় এটার দিকে নজর থাকে যে আমার এটা যেহেতু আছে তাহলে আমার একটু সাহায্য করতে পারবো, এটা যেহেতু আছে আমার একটু ক্ষতি করতে পারবো, এটা যেহেতু আছে আমার অসুখ ভালো হয়ে যাবে, মানে এইটা সাদের অটকে থাকার কারণে এটার উপর তাওয়াক্কুল করতে হবে না। এই জন্য এটাকে বলেছেন তোমরা আল্লাহ কা তামিমাতা ফাকা নাসরাকা আসে শেরেক ফাকা। তাহলে ইমানের এক নম্বর উসুল হলো আমার রবকে আল্লাহ, সুতরাং তাওয়াক্কুল হবে একমাত্র আল্লাহ। আচ্ছা, খাসিয়া, খাসিয়া একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি সংক্ষেপে আলোচনা করতেছি লম্বা কথা, এই উসুল সালাসের আলোচনা করতে এক মাসেও শেষ হবে, উসুল সালাসের সাথে পুরো জিন্দেগি সম্পর্কিত, আগা গোড়া জীবনের এমন কোন অংশ নাই যে অংশ আপনার উসুল সালাসের সাথে সম্পর্ক নাই, এই জন্য কবরে তিনটে কীর্তি বাড়বে সেই কীর্তি দাঁড়াচ্ছে, কারণ এটার সাথে আপনার আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জিন্দেগির কানেকশন এটার সাথে, এই তিনটার সাথে। আচ্ছা, খাসিয়া, খাসিয়া মানে ভয় করা, ভয় করতে হবে কাকে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আপনি গাড়ি চালায় রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে গাড়ি আস্তে করে ব্রেক করে দিচ্ছে, আস্তে করে কি ব্যাপার, ভাই আস্তে করছেন কেন? ওর পাশে এক বড় আল্লাহর কবর আছে, যদি আল্লাহ নবীর সামনে দিয়ে গাড়ি জোরে চালায় তাহলে আল্লাহ নবী এমন বকুয়া দিব, এমন নাকাতি চোখ ধাক্কায় আমার গাড়ি পালা দিতে পারে। এই যে আপনি আল্লাহ নবীর ভয় করলেন, এই ভয়টাও সে কারণ আপনার গাড়ি ধাক্কায় পালা দিয়ে একমাত্র আল্লাহ পালাইতে পারে, কোন নবীর ক্ষমতা নাই আপনার গাড়িকে ধাক্কায় পালা দিতে, অ্যাক্সিডেন্ট করবো এরকম ক্ষমতা আছে? ক্ষমতা আছে কার? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে আল্লাহর উপর থেকে আপনার হাসিয়াটা ভয়টা অন্য দিকে চলে গেছে, এটাও সে। আচ্ছা, জবাই করা, গোসল জবাই করা এটা কি এবাদত? কোরবানি আপনি কোরবানি সব গরু জবাই করে না, এই জবাই করা একটা এবাদত, তাহলে এটা কার জন্য জবাই করতে হবে? যদি আল্লাহর জন্য জবাই না করে কোনো বলি আউলিয়ার জন্য জবাই করে কোরবানির পশু সাথে করে নিয়ে যেতে পারে, তাহলে আপনি গরু ছাগল করে যদি কোথাও রওনা দিতে পারেন কোন দিকে রওনা দিবেন? আল্লাহর ঘরের দিকে রওনা দিবেন, এই আল্লাহর ঘরের দিকে বাইতুল্লাহর দিকে যদি গরু ছাগল করে রওনা দেন। এবার বিমানে গরু ছাগল করে উঠে যাই নাকি তো আমাদের সাইকেল বলছে গরু ছাগল করে উঠে না, আপনারা এয়ারপোর্ট থেকে দৌড়াই করেন, এই গরু ছাগল দিয়ে রওনা দেওয়া এটা একটা ভালো, কিন্তু এই গরু ছাগল নিয়ে যদি আল্লাহর ঘরের দিকে না রওনা দিই অন্য দিকে রওনা দেন এটা হবে, কারণ আপনি ওই তাওহীদ নষ্ট করে ফেলছেন, আপনার এক নম্বর উসুল নষ্ট করে ফেলছে। আচ্ছা, মানমত, মানমত করা কি একটা ইবাদত? মানমত, মানমত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, মানমত করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহ। যদি কিছু মানমত করতে হয় নবী সাল্লাল্লাহু মানমত কে উৎসাহিত করেন নাই, বলছেন যে মানমতের তাকদীর পরিবর্তন হয় না, এটা বহির থেকে আল্লাহ কিছু সম্পদ দিয়ে দেয়,
কিন্তু আপনি যদি মানবত করেন এটা পূরণ করাটাও আছে। আচ্ছা মানবত যদি করতে হয় করতে হবে কাজ তাহলে কত মুসলমানের যে ইমান নষ্ট হয়ে গেছে ইমানটা এক নম্বর উসুল এবং প্রভু কিন্তু সে বসে আছে কবরে তারা প্রশ্ন করতে মানব পোকা সে বলে দিব আপনি আল্লাহ এত সোজা আপনি আল্লাহ ওখানে আপনি আল্লাহ ভাই হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি আপনি রব মেনে না নিব আর রব মেনে নেওয়ার পরে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য না হবে ততক্ষণ পর্যন্ত কেউ কবরে আপনি আল্লাহ বলতে পারবে না। এটা হলো ইমানের এক নম্বর উসুল। আমরা নম্বর দিকে যাচ্ছি না, এক নম্বর উসুল এখানে শেষ করবো। এবার আসুন দুই নম্বর উসুল। দুই নম্বর উসুল কি? ওয়ামা দীনুকা, তোমার দীন কি ছিল? উত্তর কি দিবেন? আমাকে বলেন ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহাজ্জাল বাইতা ইস্তাতাতা ইলাইহি সাবিলা। মানে পাঁচটা জিনিসের কথা বলছেন, বলার পরে বলছেন যে লোকটা কত সুসমাচার আপনি সত্য কথা বলছেন। এরপরে জিজ্ঞাসা করছেন ইমান কাকে বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমান হলো ছয়টা জিনিস। মানে তাদের সিনেমা নিশ্চিত ছিল, ধারণামূলক ছিল, এই জন্য তারা বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যে তোমরা দেখলে এতক্ষণ পর্যন্ত আমার সাথে কথা হচ্ছে, উনি বলেন জিবরিল আলাইহিস সালাম আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের দিন শেখানোর জন্য। তোমাদের দিন শিখাইতে আসছেন জিবরিল আলাইহিস সালাম। তাহলে দিন কি কি জিনিস শিখাইছে? ইসলাম শিখাইছে, ইমান শিখাইছে, এহসান শিখাইছে। এই তিনটার নাম দিন। এই তিনটার নাম কি? দিন। আচ্ছা কোন লোক দিনের ভিতরে রাত দেখেন? দিনের ভিতরে আছে ওয়াকতিনা সালাত, নামাজ কায়েম করা। কোন লোক নামাজ কায়েম করে না তার দিন আছে? যে নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তার দিন আছে? অথচ কিন্তু তারা বসে আছে যে তারা সবচেয়ে বড় ইমাম। নামাজ না পড়তে কি আমার ইমান কিন্তু খুব মজবুত, ইমান কিন্তু ঠিক আছে। তুমি নামাজ পড়তে তোমার ইমান দুর্বল, আমি নামাজ না পড়তে আমার ইমান কিন্তু খুব শক্তিশালী, খুব স্ট্রং, ইমান ঠিক আছে।
তাহলে কেন এত ডিমান্ড ঠিক আছে?